ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকে চালের পায়েসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অনেকেই অনেকভাবে চালের পায়েস করেন, আমি কিভাবে করি একবার দেখে নেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা দেখুন, এই কাপে এক কাপ খাসার চাল নিয়েছি। এই চালটা আমাদের এখানে জুমে হয়, জুমের খাসার চাল, খুবই সুস্বাদু, খুব সুন্দর গন্ধ এটার। আর এখানে এক লিটার দুধ নিয়েছি। এক লিটার দুধকে খুব ভালো করে ঘন করে একদম জাল দিয়েছি। জাল দিতে দিতে দেখুন এক লিটার থেকে 500 দুধ হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি খাসার চাল, একদম পিওর জুমের চাল। আমরা যারা ত্রিপুরাতে থাকি, বিশেষ করে গ্রামের এলাকাতে থাকি, আমরা খাসার চাল দিয়েই আমরা পায়েসটা করি, কারণ ভীষণ টেস্টি হয় এই পায়েস, গন্ধটা ভীষণ ভালো হয়। তারপর দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ, আর দেব খেজুরের গুড়। যে কোনো অনুষ্ঠানে খাবারের শেষ পাতে যদি এই পায়েসটা দেওয়া হয় তাহলে খাবারটা একদম পরিপূর্ণ হয়। বিশেষত আমরা যারা গ্রামে থাকি, আমরা খাবারের শেষে এই পায়েসটা দেই এবং খুব সুস্বাদু হয় পায়েসটা। তো দেখুন চালটা একদম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। যখন চালটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে তখন দেব কিশমিশ, তারপর দেব খেজুরের গুড়। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, আর বারবার নাড়াতে হবে। যদি বারবার নাড়াতে না থাকেন তাহলে নিচে লেগে যাবে, আর পায়েস নিচে লেগে গেলে কিন্তু একদমই খেতে ভালো হবে না, একটা বাজে গন্ধ হয়ে যাবে। তাই লক্ষ্য রাখবেন অনবরত যাতে নাড়িয়ে যান, অনবরত নাড়তে থাকবেন, তাতে করে কিন্তু পায়েসটা একটুকু নিচে লাগবে না, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো দেখুন আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি, আর এরই মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি কাজু, আর সামান্য পরিমাণে দিয়েছিলাম লবণ। তো দেখুন নামিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেছে খাসার চালের পায়েস, তাও খেজুরের গুড় দিয়ে। তো দেখুন পায়েসটা আমি এই পর্যায়ে নামিয়েছি, না বেশি শুকনো হয়েছে না বেশি দুধ রয়েছে, এই পর্যায়েই নামাতে হবে। কারণ যখন আরও শুকাবেন তাহলে একটু ঠান্ডা হলে না পায়েসটা একদম শুকিয়ে যাবে, তাই লক্ষ্য রাখবেন আর যেন না শুকান। তো দেখুন একদম সুস্বাদু পায়েস রেডি, কে কে খাবেন চলে আসেন আমার বাড়িতে। গ্রামের একদম পিওর খাসার চালের পায়েস একদম তৃপ্তিতে খাবেন সবাই মিলে, দারুণ মজা হবে। ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আজ এখানেই, বাই।